ফেনি এবং মিরসয়ের গুরুত্বপূর্ণ এলাকা যেটা আমাদের পার্বত্য এলাকাকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছে এই এলাকাতে শেখ হাসিনা দুই সালে ভারতকে একটি অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি দেয় যেটা নয়শো একরের কাছাকাছি এবং মংলাতেও বেশ খানিকটা জমি দিয়েছে এই জমি দেওয়ার ফলে এখানে ভারত তার আস্তানা গেড়ে বসেছে এবং গত কয়েকদিন আগে দেখলেন ভারতের একজন সাংবাদিক এই অঞ্চলে দখল নেওয়ার বিষয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলেছে এবং এরপর পর থেকে আমাদের আলাপ আলোচনা আসছে যে আমরা এই জায়গাটা কতটা ঝুঁকিতে পড়ে পড়েছে তা আমরা দেখতে পাচ্ছি তো আগামী কাল আমাদের সাড়ে তিনটার দিকে জাতীয় প্রেস ক্লাবে একটি আমরা প্রতিবাদী কর্মসূচি দিয়েছি যে এই জায়গাটা আমরা ভারতকে দেব না আমরা এখানে ভারতকে অর্থনৈতিক জন রাখতে দেব না এবং আমরাও দেখেছি যে এখানে ইন্ডিয়ানরা নামে বেনামে জমি কিনছে এবং ক্ষেত্র বিশেষে দ্বিগুণ দাম দিচ্ছে তিনগুণ দাম দিচ্ছে জমি কেনার ক্ষেত্রে এই সবই কিন্তু বাংলাদেশ বিরোধী একটা ষড়যন্ত্র তো কথা বলবো আমাদের ফারুক হাসান ভাই আমাদের প্রোগ্রাম বিষয়ে তাকে অনুরোধ করবো আগামীকাল প্রোগ্রামে আমরা কি করতে যাচ্ছি এবং যেটি ইতিমধ্যেই বলা হলো যে বাংলাদেশের ছাপান্ন হাজার বর্গ মাইলের যে এলাকা এই ছাপান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেকটি ইঞ্চি আমাদের বাংলাদেশের আমাদের জনগণের এই ছাপান্ন হাজার বর্গ মাইলের এলাকার এক ইঞ্চি মাটি আমরা ইন্ডিয়াকে ছাড়তে নারাজ প্রয়োজনে আমরা জীবন দিতেও প্রস্তুত রয়েছি অতীতে জীবন দিয়েছি ভবিষ্যতেও আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দেওয়ার যে বিষয় এটিতে আমরা বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করব না এই সরকার যারা দায়িত্বে এসেছেন তাদেরকেও আমরা পরিষ্কারভাবে বার্তা দিয়েছি যে ভারতের সাথে নমনম করা জি হজুর জি হজুর করার যে কূটনীতি যে রাজনীতি ওই রাজনীতি আমরা চিরতরে কবর দিয়ে দিয়েছি এখন ভারতের সাথে আমাদের কথা হবে হ্যাড টু হ্যাড যেটি ইতিমধ্যেই শুরু হয়েছে ইতিমধ্যে খনি হাসিনা দীর্ঘ সতেরো বছরে ভারতকে বেআইনিভাবে অন্যায়ভাবে যে সকল অর্থনৈতিক জন বরাদ্দ দিয়েছে সেই বরাদ্দকৃত অর্থনৈতিক জোনের যে চুক্তি এই চুক্তিগুলো অনতিবিলম্বে বাতিল করতে হবে এই চুক্তিগুলো বাতিলের দাবিতে অর্থাৎ ইকোনমিক জোন বরাদ্দ বাতিলের দাবিতে আগামীকাল বুধবার বিকেল সাড়ে তিনটায় অর্থাৎ তিনটা তিরিশ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা একটি গণবিক্ষোভের ডাক দিয়েছি এই গণবিক্ষোভটি একক কোনো দল মত ব্যক্তির নয় এটি আমরা উন্মুক্তভাবে আহ্বান করেছি আপনারা যে যেই মতেরই হন যে আদর্শেরই হন যে দলেরই হন সবাই আপনারা আসুন কালকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সেখানে সম্মিলিত সেই বিক্ষোভে আমরা অংশ নেই এবং ভারতকে দেওয়া প্রত্যেকটি অর্থনৈতিক জোন থেকে শুরু করে প্রত্যেকটি বেআইনি চুক্তি সব কিছুই বাতিল করতে হবে আমরা একবারেই পরিষ্কারভাবে বলে দিয়েছি ভারতের সাথে আমাদের সম্পর্ক হ্যাড টু হ্যাড হতে পারে এর বাইরে আর কোনো সম্পর্ক থাকবে না অনেক ধন্যবাদ ফারুক ভাইকে আমি আমাদের পার্বত্য এলাকার সন্তান এখানে আছে দুইজন সাকিব ভাই এবং থয়াংচিং মং শাক দাদা তো তাদের মতামত শুনবো এই যে অর্থনৈতিক অঞ্চল এমন একটা ঝুঁকিপূর্ণ জায়গায় দিল যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত আমাদের টিসিএম দাদা তিনি এই বিষয়ে মতামত রাখবেন আপনাদেরকে আহ্বান জানাবেন আগামীকালকে প্রোগ্রামে যেহেতু আপনারা সকলে জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে দীর্ঘদিন ধরে ভারত করে যাচ্ছে আগ্রাসনের বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে কথা বলে যাচ্ছি আমরা পরিষদের পক্ষ থেকে এবং আমাদের আপনারা সকলে জানেন যে আমাদের আমাদের ভারত যেমন ভারতের যেমন চিকেন নেক আছে আমাদের বাংলাদেশীয় চিকেন নেক ক্ষেত্র যে ফেনিয়া অঞ্চল আছে এলাকা আছে এই ফেনিয়া এলাকাতে এরা কিন্তু প্রচুর পরিমাণে ভারতীয় ভারতীয়রা এখানে আপনার ভিত্তি গেড়েছে এখন আমরা মনে করছি এটাকে আপনার ঝুঁকিমুক্ত করার জন্য এই যে আপনার নশো একর যে আপনার এদেরকে লিস্ট দেওয়া হয়েছে অবৈধভাবে এই লিস্ট যাতে করে বাতিল করে যাতে করে আমাদের দেশীয় কোনো ব্যক্তিকে যাতে করে এই লিসে অন্তর্ভুক্ত করা হোক এদের যে আহ্বান করছি এবং আগামীকাল আপনার দল মত নির্বিশেষে আমরা যেহেতু বাংলাদেশকে ধারণ করি বাংলাদেশকে ভালোবাসি সবাই আপনারা আসবেন আগামীকাল বিকেল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আহ্বান জানাবেন আমাদের সাকিব ভাই সাকিব ভাই এই আন্দোলনের যৌক্তিকতা এবং আমরা আসলে এখানে কি করতে যাচ্ছি কেন এটাই জরুরি এই বিষয়ে মতামত রাখবেন ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ আপনারা জানেন যে বিগত সরকারের আমলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্কটা ছিল এটা ছিল টোটালি মানে খুবই পীড়নমূলক বাংলাদেশের জন্য এটা কোনো সম্পর্কই না আসলে তো সেই সম্পর্কের ভিত্তিতে বেশ কিছু চুক্তি হয়েছিল আপনার এই বিগত আওয়ামী সরকারের সাথে ইন্ডিয়ার যে চুক্তিগুলো টোটালি বাংলাদেশের যে ন্যাশনাল ইন্টারেস্ট বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বকে ধারণ না করে এই চুক্তিগুলো করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই যে আপনারা ইন্ডিয়ার সাথে বাংলাদেশ যে চুক্তিগুলো করেছে সেই চুক্তিগুলো বাতিল করবেন এবং সেই চুক্তিগুলো কিসের ভিত্তিতে চুক্তির শর্তগুলো কি ছিল সেগুলো জনসম্মুখে উপস্থাপন করবেন একই সাথে আমি যেটি যেটির জন্য আমরা আগামীকালকে প্রোগ্রামটি দেখেছি সেটি হলো যে আহ ফেনী অঞ্চলে যে মিরসরাইতে চট্টগ্রামের মিরসরাইতে যে ইকোনমিক জোনটা দেওয়া হয়েছে সেই জোনটা আমরা ভারতকে দিতে চাই না এটা আমাদের বাংলাদেশ জনগণের পক্ষ থেকে স্পষ্ট বার্তা যে এই জোনটা বা এই চুক্তিটা যেটা হয়েছে আওয়ামী লীগ সরকারের সাথে সেটি আসলে বাংলাদেশের সাথে হয়নি কারণ বাংলাদেশকে জানানোই হয়নি আওয়ামী লীগ নিজে নিজে তার মতো করে তার স্বামীর সাথে এই চুক্তিটা করেছে সো আমরা বাংলাদেশের জনগণ এটাকে প্রত্যাখ্যান করতে চাই সেই জন্যই আগামীকালের ডেকেছি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে আরো বেশ কিছু অসম চুক্তি ছিল রেল ট্রানজিট সহ এবং মংলা পোর্টেও কিছু জমি দেওয়া হয়েছে চট্টগ্রাম পোর্টে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যে পণ্য আপনার হচ্ছে খালাস করার যে বিষয়টি এই সকল চুক্তিগুলো আমরা বাতিল করার জন্য মাঠে কাজ করব যেহেতু আগামীকালকে আমরা শুধুমাত্র এই ইকোনমিক জোন যেগুলো আছে সেগুলো বাতিলের জন্য আগামীকালকে আমরা প্রেস ক্লাবে বিকাল তিনটায় আমরা একটা সমাবেশ আয়োজন করেছি আপনারা সকলে সেই সমাবেশটাতে অংশগ্রহণ করবেন কারণ এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন ধন্যবাদ অনেক ধন্যবাদ সাকিব ভাইকে আপনাদেরকে ছোট্ট একটি কথা বলি ভারতের যে চিকেন নেক অঞ্চলটা রয়েছে ধরেন বাংলাদেশ যদি দাবি করে যে এই অঞ্চলে আমাদেরকে দুইশো একর জায়গা দেন আমরা এখানে ব্যবসা করতে চাই ভুটান নেপাল এবং চীনের সঙ্গে তাহলে কি ভারত এটা দেবে কখনো দেবে অথবা যদি বলা হয় যে এখানে মাত্র কিলোমিটার এই এখানে একটু রাস্তা পেলে আমরা ভুটান নেপাল চীনের সঙ্গে ব্যবসা করতে পারবো আমাদেরকে এই রাস্তাটুকু একটু দেন আপনাদের জমি থাকো আমাদের গাড়িগুলো যাবে ভারত কি সেটা দিচ্ছে দিচ্ছে না তাহলে এই একই রকম একটা ঝুঁকিপূর্ণ জায়গা বাংলাদেশের সেটা ফেনি এবং মিরসরাই অঞ্চলে সেইখানে শেখ হাসিনা গোপনে এ ধরনের একটা সমঝোতা করেছে চুক্তি করেছে যেটাতে ভারত সেখানে জমি কিনছে এবং ভারতের অনেক রাজনীতিবিদরা বলছে যে সনাতনীরা যারা আছেন অথবা হিন্দুরা যারা আছেন এভাবে বলছে যে তোমরা বেশি বেশি জমি কেন এখানে এভাবে এটা একটা উদ্দেশ্য পরিণত ষড়যন্ত্রমূলক কথাবার্তা তো আমরা আমাদের ভূমিকে আমরা এই ভূমির সন্তান আমরা ভূমিপুত্র আমরা ভূমিপুত্র যারা আছি তারা আমাদের ভূমিকে ভারতের কাছে দেব না এক ইঞ্চিও দেব না যারা আমাদের এই মতের সঙ্গে একমত দলমত নির্বিশেষে আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে সবাই চলে আসবেন ফারুক ভাই একটু কিছু বলে শেষ করে দেন সবাই না এটাই কালকের প্রোগ্রামে সবাই সবাই চলে আসবেন